বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যারা আমার অনলাইনে এই ক্লাসটি দেখতেছো সবাই ভালো আছো। তোমরা অনলাইনে ইউটিউবে আমাদের ক্লাসগুলি দেখবে। আমার এই আজকের টপিকস হচ্ছে এফিক্স। একটা তোমরা মনে করতে পারো যে নতুন একটা টপিকস, যে না বা এই টপিকসটা কোথায় আছে। এই এফিক্স শব্দটা অর্থ হচ্ছে জোড়া, মানে দুই দিক দিয়ে যখন জোড়া লাগানো হয় তখন সেটাকে আমি বলবো এফিক্স। অর্থাৎ যখন একই শব্দের সাথে আমরা একটা মূল শব্দের সামনে এবং পিছনে, পূর্বে এবং পরে যখন একই সাথে দুটি ওয়ার্ড যুক্ত হয়, অর্থাৎ একই সাথে যখন প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত হয় তখন আমি তাকে বলছি এফিক্স। অর্থাৎ তোমরা এটা জানবে, বুথ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, আমি বলতেছি এফিক্স, একই কথা। তোমরা বুথ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স পড়লেও হবে, এফিক্স পড়লেও হবে। তো মূল কথা হচ্ছে বুথ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। তো আমার আজকের টপিকস যা তা হচ্ছে অষ্টম থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত আমার ক্লাসটা তোমরা শিক্ষার্থীরা দেখতে পারবে, দেখবে। এবং এটা ইংলিশ সেকেন্ড পেপারের একটি কনসেপ্ট, এবং এই কনসেপ্টের মধ্যে দিয়ে আমাদের প্রিফিক্স সাফিক্সের আলোচনা সমাপ্তি হবে। তো এবং খুব অল্প সময়ে আমি আমার আলোচনাটা শেষ করার চেষ্টা করব, আমাকে সহযোগিতা করবে সেই জন্য। এবং তোমরা ক্লাসগুলি দেখবে এই প্রত্যাশা রেখেই আমি আমার ক্লাসগুলি আরম্ভ করতে যাচ্ছি। ধন্যবাদ। এখন আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। যেমন একটা প্রিফিক্স হচ্ছে, একটা এফিক্স হচ্ছে ইন লি, এরকম একটা ড্যাশ মনে করে আমরা পড়তে পারি। এখানে একটা মূল শব্দ আসবে, যে শব্দটা আসলে এটা একটা অর্থপূর্ণ শব্দ হয়ে যাবে। যেমন ইন, আমি যদি বলি ফর মাল, তাহলে ইনফরমাললি। হ্যাঁ, এই এটা এটা এবং এটা, এই দুইটা মিলে হচ্ছে আমার এফিক্স। এই ফর্মাল শব্দটাকে, একটা অর্থপূর্ণ শব্দ, তাকে অন্য নতুন একটা শব্দ গঠন করছে, দুই দিক দিয়ে শব্দ এসে। এখন শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এরকম কেন হবে। উত্তর হচ্ছে, একটা প্যাসেজ যখন তোমার দেওয়া থাকবে এবং প্যাসেজের উপরে লেখা থাকবে রাইট প্রিফিক্স সাফিক্স অর বুথ, অর্থাৎ প্রিফিক্স লিখো, সাফিক্স লিখো, অথবা দুইটাই লিখো, মানে যেখানে যা নেসেসারি, যেখানে যা প্রয়োজন। তো তুমি বাক্যের অর্থ অনুসারে, বাক্যের প্যাটার্ন অনুসারে তোমাকে কখনো প্রিফিক্স যোগ করতে হবে, কখনো সাফিক্স যোগ করতে হবে, কখনোই বা দুইটাই একসাথে যোগ করতে হবে, ঠিক আছে। এটা যদি তুমি মূল প্যাসেজ পড়ো তাহলে প্যাসেজ থেকে তুমি বলতে পারবে। এরকম আরেকটা আমি বলি, যেমন আন লি। হ্যাঁ, এখানে আন একটা ছিল ইন লি, আরেকটা হচ্ছে আন লি। যেমন আন ফর চু নেটলি, আনফর্চুনেটলি, ফর্চুনেট হচ্ছে একটা শব্দ, তার সামনে আন লাগালাম আনফর্চুনেট। আবার যদি লি বলি তাহলে ফর্চুনেটলি আরেক সাফিক্স হলো, প্রিফিক্স হলো, আর দুটো একসাথে মিলে হচ্ছে কি এফিক্স। কি আমি কি বুঝাইতে পারছি? এরপরে দেখো তোমরা আরেকটা শব্দ, যেমন আন্ডার, আন দিয়ে দেখালাম আন্ডার, এবার আন্ডারমেন্ট। হ্যাঁ, আন্ডারমেন্ট, এরকম এখানে কি হতে পারে, আন্ডার ডেভেলপমেন্ট, আন্ডার ডেভেলপমেন্ট। তাইলে এই তিনটা মিলে নতুন আরেকটা শব্দ গঠিত হলো। সামনে আন্ডার, পিছনে মেন্ট, সামনে প্রিফিক্স, পিছনে সাফিক্স, আর প্রিফিক্স সাফিক্স মিলে একসাথে হলো এফিক্স, আর নতুন একটি আমার শব্দ গঠিত হলো। সুপ্র শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এরপরে দেখো আরও কিছু ওয়ার্ড লিখি আমি, এখানে তিনটে ওয়ার্ড লিখিলাম। এভাবে অসংখ্য ওয়ার্ড আছে প্রিফিক্স এফিক্সের, তোমাদেরকে যদি মূল হই ভালো করে পড়ো, ভালো ভোকাবুলারি জানা থাকে কেবলমাত্র, তখনই তোমরা এগুলির ভালো উত্তর করতে পারবে। যেমন আন, হ্যাঁ কি বলছিলাম আমি, আন এবল, হ্যাঁ অ্যাবল, হ্যাঁ আরেকটা হতে দিলাম আনএবল। যেমন আনএবল একসাথে হইলে কিন্তু মানে প্রিফিক্স হবে, কিন্তু আন প্রিফিক্স, অ্যাবল সাফিক্স, মাঝে মেন ওয়ার্ড আসবে। যেমন আন আনসাস্টেইনেবল, হ্যাঁ সাস্টেইন শব্দটা ইউজ করলাম, আনসাস্টেইনেবল, এরকম শব্দ দিয়ে আমি তোমাদেরকে একটা শব্দ গঠন করে দিলাম। এরকম আরও আছে ইন্টার লি, তাহলে আমি কি বলবো, ইন্টারলি, এখানে কি শব্দ হতে পারে,
ন্যাশনাল ইন্টারন্যাশনালি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় কিন্তু এ ওয়ার্ডগুলি তোমাদের জন্য থাকবে। হ্যাঁ তোমাদেরকে এটার কি এই সামনে প্রিফিক্স দিবে মানে ইন্টারন্যাশনাল হবে, নাকি পিছনের সাফিক্স নিয়ে ন্যাশনালি হবে, নাকি দুইটা একসাথে নিয়ে ইন্টারন্যাশনালি হবে, এটা নির্ভর করবে তোমার প্যাসেজের উপর। তো তোমরা ভালো করে প্যাসেজটা পড়তে হবে, কিছু ইম্পর্ট্যান্ট প্যাসেজও পড়তে হবে বই থেকে ক্লাস স্ট্যান্ডার্ড, পাশাপাশি তোমাদেরকে ক্লাস স্ট্যান্ডার্ড কিছু ভোকাবুলারি পড়তে হবে, তাহলেই এই প্রিফিক্স সাফিক্স এফিক্স কনসেপ্ট তোমাদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। তাই আমি আরও দুই একটি প্রিফিক্স সাফিক্স তোমাদের সাথে আলোচনা করতেছি। হ্যাঁ তোমরা একটু খেয়াল করো, মাল্টি ইজম, মাল্টি ইজম। হ্যাঁ এখন আছে মাল্টি, এখন আছে ইজম, মাল্টি ইজম। এখন তোমাদের এখানে কি বসালে মানে এখানে কোন শব্দটা থাকবে সেটা প্রশ্নে থাকবে, তোমাদেরকে এগুলি বসাতে হবে। আমি এগুলি আগে লিখে দিচ্ছি অনলি ফর এফিক্সের জন্য, কেননা এফিক্স কনসেপ্টটা একটু ডিফারেন্ট এবং একটু ডিফিকাল্ট, অনেকে বুঝতে কষ্ট হয়, সেজন্য আমি তোমাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। মাল্টি আমি যদি এখানে বলি ন্যাশনাল, হ্যাঁ মাল্টি ন্যাশনালিজম, মাল্টি ন্যাশনালিজম, হ্যাঁ মাল্টি ন্যাশনাল বা ন্যাশনালিজম, তিনটা মিলে একসাথে হলো মাল্টি ন্যাশনালিজম। তো এ হচ্ছে শুভ শিক্ষার্থীরা আমাদের এফিক্স। তারপরে আরও কিছু এফিক্স আমি আলোচনা করতে পারি, যেমন ক, হ্যাঁ সন, হ্যাঁ ক সন। তো এখানে তুমি দেখো কোন শব্দটা বসালে কী কী শব্দ বসানো যায়, ক রিলেট থেকে কো রিলেশন, আর রিলেট এটিটা হয়ে যাবে টিআইউএন, কো রিলেশন, কো রিলেশন। তারপরে এরকম অনেকগুলি শব্দ হতে পারে, তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে সুপ্রিয় শিক্ষার্থীরা। তো এ হচ্ছে আমাদের এফিক্স। তো তোমরা আশা করি আমার এই ক্লাসটা, এফিক্স ক্লাসটা একটু গুরুত্ব সহকারে দেখবে, কেননা এই কনসেপ্টটা তোমাদের কাছে অনেক দুর্বোধ্য, আমি তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি। আর যদি তোমরা এরপরও কোনো কিছু না বুঝে থাকো তোমরা আমাকে প্রশ্ন করবে, আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কাছে নিশ্চয়ই আছে, এবং তোমরা এই অনলাইনেও আমাকে ইউটিউবে আমাকে মানে ফেসবুকে আমাকে কমেন্টস করতে পারো, কমেন্টস করে জেনে নিতে পারো তোমাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর। তো সে পর্যন্ত এই ভালো থেকো, আর এই যতগুলি কনসেপ্ট আমি ইতিমধ্যে ক্লাস দিয়েছি তোমরা আশা করি ক্লাসগুলি দেখেছো এবং ভালোভাবে দেখবে, এই প্রত্যাশা রেখেই আমি আজকের মতো আমার প্রিফিক্স সাফিক্স এবং এফিক্স ক্লাসটি সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।